উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া স্টেশনের সংস্কার নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্টেশনের শেড বহুদিন ধরে পড়ে রয়েছে ভাঙাচোরা অবস্থায়, নেই কোনো ওভারব্রিজ ও শৌচালয়। এ নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দুজনেরই দাবি, স্টেশন সংস্কারের আশ্বাস দিয়েছে রেল মন্ত্রক, কিন্তু কৃতিত্ব কার, সাংসদের না বিধায়কের? সে নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ফেসবুক পোস্টে দাবি করেন, চাঁদপাড়া স্টেশনের সমস্যা নিয়ে তিনি রেল কর্তৃপক্ষকে চিঠি দেন, রেলমন্ত্রীর সঙ্গেও দেখা করেন, দ্রুতই ওভারব্রিজের কাজ শুরু হবে বলে রেলমন্ত্রক তাকে আশ্বস্ত করেছেন। প্রমাণ হিসেবে রেলমন্ত্রকের তরফে লেখা কয়েকটি চিঠিও পোস্ট করেন তিনি। তারপরই সাংসদ শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে একের পর এক ফেসবুক পোস্ট করতে শুরু করেন তাঁর অনুগামীরা। পোস্টে লেখেন, বিজেপি সাংসদের উদ্যোগেই চাঁদপাড়া স্টেশনের কাজ শুরু হতে চলেছে। আমি আমার বিধানসভার আন্ডারে আমি বিশেষ করে চেষ্টা করব আমার বিধানসভায় যাতে ভালো কাজ হয়। তো আমি আমার মতন চেষ্টা করেছি। আমার মনে হয় শুরুতে চেষ্টাটা সবার আগে আমি করেছিলাম, তার ডেট আমার কাছে রয়েছে, মিনিস্টারি থেকে আমাকে রিপ্লাই দিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির আমি সাংসদ বনগাঁ লোকসভায়, সে ভারতীয় জনতা পার্টির বিধায়ক। অ্যাকচুয়ালি তৎপরতার দরকার, তৎপরতা করেছি। আমাদের যে বিধায়ক উনি দিয়েছেন, ওনার একটা ফেসবুকে দেখলাম যে ওখানে রেলের ওই থার্ড নাম্বার প্ল্যাটফর্ম থেকে একটা ফুট ওভার হবে, কিন্তু ওভারব্রিজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হবে না, হয়তো বা মিস্টেক হয়েছে। ওদের লড়াইটা রাস্তায় চলে এসছে, এক গ্রুপ যায় তার এক গ্রুপ যায় না, এক গ্রুপ দাবি করলে সেই গ্রুপ বলে এটা আমাদের কথা নয়, এই নিয়ে মামাদের আমার ঢোকার ইচ্ছা নেই। তবে ওদের মধ্যে এক ঐক্যমত নেই, দলের মধ্যে দ্বন্দ্ব আছে, গোষ্ঠীবাজি আছে। চাঁদপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখনো শুরু হয়নি, তার আগেই কৃতিত্ব নিয়ে তরজায় সরগরম রাজনীতি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আস্তনেই বাড়ির অধিকাংশ কাজ, বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইটের টুকরো, ভেঙে পড়ে রয়েছে ফুলের টব। এভাবেই উত্তর চব্বিশ পরগনার বনগায় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। উৎসবের মরশুমেই রাজনৈতিক বাদানুবাদ চলছেই। তৃণমূল কর্মী বাপি সাহার অভিযোগ, তার বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় এক যুবক। প্রতিবাদে বনগা বাগদা সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বাড়িটা যার ভেঙেছে সেও তৃণমূল, ভেঙেছে কারা? তৃণমূল ভাঙছে, তৃণমূল অবরোধ করছে, তৃণমূল আর হয়রানি হচ্ছে কে? সাধারণ মানুষ। এগুলো বন্ধ হওয়া উচিত, নাহলে এরপরে পাবলিক ধোলাই দেবে এদেরকে, যে ভাই গোষ্ঠীদ্বন্দ্ব করবে, নিজেরা মারামারি করবে, একটা মাঠে যাও গিয়ে নিজেরা মারামারি করো। এটা হলো পুরো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণভাবে চলাফেরা করি, আমাদের খুন করে দেওয়া হবে, আমাদের মেরে ফেলা হবে, এসব হুমকি দেওয়া হচ্ছে। কি কারণে গণ্ডগোল আমরা জানি না, তারাই বলতে পারবে যারা মারধর করছে। আমাদের দাবি যাতে আমরা এই পাড়ায় সুস্থভাবে বসবাস করতে পারি, ঠিক আছে, আর দুষ্কৃতী যারা আছে তারা যেন গ্রেপ্তার হয়, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।